নিজেকে রক্ষা করতে পারবে কি পৃথিবী? ঘটে যেতে পারত মারাত্মক এক ঘটনা, ভয়াবহ দুর্যোগ এড়িয়ে যেতে পারলো পৃথিবী। এবার কি তবে সত্যি সত্যি শেষের শুরু? রবিবার যখন গোটা বিশ্ব ঘুমিয়ে আছে কোনো একটা প্রান্তে, কোনো একটা প্রান্তে যখন অনেকগুলো মানুষ কাজে ব্যস্ত, তখনই পৃথিবীর সঙ্গে ঘটে গেল মারাত্মক এক দুর্ঘটনা। সাম্প্রতিক কালে ধেয়ে আসা পাঁচটি ধূমকেতুর মধ্যে সব থেকে বড় ধূমকেতু রবিবার ভোরে পৃথিবীর 47 লক্ষ কিলোমিটারের মধ্যে চলে এলো। গত কয়েকদিনের মধ্যে কম করে 5টি গ্রহাণু পৃথিবীর কাছ দিয়ে গেছে, তাই কার্যত ধরিত্রীবাসী একটু চিন্তায় রয়েছে, একটু টেনশন কাজ করছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন রবিবার ভোর নাগাদ, মানে ভারতীয় সময়ে 3:23 নাগাদ, 2022 OT1 গ্রহাণু পৃথিবীর সব থেকে কাছাকাছি চলে আসে। গ্রহাণু প্রতি সেকেন্ডে 5.7 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় প্রায় 20,520 কিলোমিটার তার বেশি গতিবেগে কক্ষপথ ধরে ছুটছে। তাহলে এখন অবস্থান কোথায়? সে কি পৃথিবীকে ছুঁয়ে বেরিয়ে গেছে অন্যত্র, নাকি আবারও পৃথিবীর বুকে বড় সংখ্যা আসতে পারে? নাসার অ্যাস্ট্রয়েড ওয়াচ বিভাগ প্রত্যেকটা মুহূর্তে এই নিয়েই কাজ করছে, বড় ফাঁড়া পৃথিবীর জন্য। পৃথিবীর সঙ্গে যদি ধাক্কা লাগতো তাহলে এমন এক বড় গর্ত তৈরি হতো যার সাইজ হতো হয়তো আজকের প্রায় কলকাতার মতো। বুঝতে পারছেন, এত বড় গর্ত মানে মানুষের জীবন, পশু পাখি, জীবজন্তু, উদ্ভিদ সব শেষ। পৃথিবীর কি শেষের শুরু হয়ে গেছে? একটু ভুলচুক হলে এখনো কিন্তু সোজা পৃথিবীর বুকেই ধেয়ে আসতে পারে সে। নাসা এই গ্রহাণুটির কক্ষপথের যে মডেল তৈরি করেছে তাতে যদিও গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসবে এমন কোনো সম্ভাবনা তারা দেখছে না, কিন্তু গোলমাল হতেই পারে। যখন সদ্য সদ্য ঘটে গেছে এই ঘটনা, এই আকারের একটি গ্রহাণু পৃথিবীকে যদি আঘাত করে, তাহলে আগেই বললাম মহানগরীর মতো, বা যদি বিদেশের হিসেবে ধরেন তাহলে অনেকটা ওই প্যারিসের মতো একটা গোটা শহরের আকারে বড় গর্ত তৈরি হবে। আর সেটা তৈরি হলে জীবন যে ইতি টানবে সেটা বলাই বাহুল্য। ডাইনোসরদের কি পরিণতি ঘটেছিল মনে আছে তো? বিশাল আকার গ্রহাণু এসে পড়েছিল পৃথিবীতে, তখন পৃথিবীতে খাদ্য সংকট দেখা দেয় এবং তারপরেই ডাইনোসরেরা কার্যত বিলুপ্ত হয়ে যায়। কারণ অত বড় একটা প্রাণী কি করে জীবন ধারণ করবে, কি করে খাবার পাবে যদি এত ভ্যাকিউম তৈরি হয়ে যায়? এমনিতেই চারপাশে রোগ এবং মহামারীর দাপটে বিধ্বস্ত জনজীবন, বিশ্বের মানুষ কার্যত লড়াই করছেন প্রত্যেকটা মুহূর্তে। তাহলে কি এবার আরো বড় পরীক্ষা? 93 ফুট চওড়া 2022 PW16 অগস্ট, মানে 16 আগস্ট, পৃথিবীর খুব কাজ দিয়ে গেছে। গত কয়েকদিনে বেশ কয়েকটি বড় বড় গ্রহাণু চলে গেছে, একটাও যদি পৃথিবীকে একটু ধাক্কা দেয় তাহলে কিন্তু নড়ে উঠতে পারে চারপাশ। অনেকটা বুঝতেই পারবেন না কিন্তু ভূমিকম্পের আকারে যেন গোটা পৃথিবী কেঁপে উঠবে। তাই মানব সভ্যতার ইতি নিয়ে বড় প্রশ্নচিহ্ন তৈরি হতে পারে, বড় দুর্যোগ, বড় বিপদ এড়ালো পৃথিবী রবিবারের কাক ভোরে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ ইন্ডিয়া।